জ্যেষ্ঠ নাম আছে নাম আছিল তো আমার আর অন্য কথা দিন সংসদ দিয়েছে আমরা গেছি পড়ি এখন লাইসেন্স দিয়েছি আপনার নাম আছে নাম আছে পরে যে নাম কাটাইছে তাই জানি হয়েছে না আমি তো ওই দিন ডিএমর কাছে ওখানেও গেছিলাম এগুলো হয়েছে যেন তো পঞ্চায়েতে গিয়ে আমরা লিস্ট আইসে যে তোমার তো ইটর ঘর আছে এর লাগে তো ইটর ঘর তাহার সাথে তো আমরা ঘর দিতাম পারি না আর মানে ঘর পাইছি না আমরা এখন আর ডিপুলের লিস্টও নাম আসলো আমাদের আইওআই গড় নিয়ে সমস্যা বলতে রাজ্য সরকার তো ঘোষণা করছে আইওআই গড়ের লিস্ট লিস্টে প্রথম লিস্টে আমাদের নাম আছিল পরবর্তীতে আমাদের পঞ্চায়েত কি কারণে আমাদের কিছু সংখ্যক মানুষের নাম বাদ দিছে প্রায় 30টার মতো তো আমরা যখন পরবর্তীতে যোগাযোগ করলাম জিজ্ঞাসাবাদ করলাম বলে কী কারণে আমাদের ঘরটা বাদ পড়লো তখন আমাদেরকে এটাই বলা হয়েছে যে তোমাদের বাড়িতে নাকি বিল্ডিং আছে ছোটো করে শ্রমজীবী মানুষ কেউ কাজ করে ঘরে বাড়িতে একটা বিল্ডিং করছে তো এই কারণে যদি আমাদের নাম বাদ পড়ে তাহলে আমাদের বক্তব্য এটাই আমরা আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছাইতে চাই একদম রাজ্য সরকারের কাছে যে এরকম ক্যাটাগরিতে আরও অনেকের বাড়িতে বিল্ডিং আছে এমনকি সাতডালাই ঘর অনেকের আছে তাদের নাম তো বাদ পড়ে নাই নাম আছে জ্যেষ্ঠের নাম আছে তো আমার আর অন্য কথা দিন সংসদ দিয়েছে আমরা গেছি পড়ি এখন লাইসেন্স দিয়েছি আপনার নাম আছে নাম আছে পরে যে নাম কাটাইছে তাই জানি হয়েছে না আমি তো ওই দিন ডিএমর কাছে ওখানেও গেছিলাম এগুলো হয়েছে যে তুমি তো পঞ্চায়েতে গিয়ে আমরা লিস্ট আইসে যে তোমার তো ইটর ঘর আছে এর লাগে তো ইটর ঘর তাহার সাথে তো আমরা ঘর দিতাম পারি না আর মানে ঘর পাইছি না আমরা এখন আর ডিপুলের লিস্টও নাম আসলো তো নাম গুলো কাটা গেছে তাহলে কেন কাটা গেছে তা ঠিক কইতে পারি না আমরা জিজ্ঞেস করছেন না বন্ধু তুমি তারা তো কইতে পারে না কয় কি এর লাগে কাটা গেছে তারাও জানে না আমরা তো চাই আমরা ঘর পাইতাম কিচ্ছু পাইছি না আমরা মানে ল্যাট্রিনেও যে দেওয়া হয়েছিলো তখনও পাইছি না কিচ্ছু ঘরও পাইলাম না আমাদের আইওআই গড় নিয়ে সমস্যা বলতে রাজ্য সরকার তো ঘোষণা করছে আইওআই গড়ের লিস্ট লিস্টে প্রথম লিস্টে আমাদের নাম আছিল পরবর্তীতে আমাদের পঞ্চায়েত কি কারণে আমাদের কিছু সংখ্যক মানুষের নাম বাদ দিছে প্রায় 30টার মতো তো আমরা যখন পরবর্তীতে যোগাযোগ করলাম জিজ্ঞাসাবাদ করলাম বলে কী কারণে আমাদের ঘরটা বাদ পড়লো তখন আমাদেরকে এটাই বলা হয়েছে যে তোমাদের বাড়িতে নাকি বিল্ডিং আছে ছোটো করে শ্রমজীবী মানুষ কেউ কাজ করে ঘরে বাড়িতে একটা বিল্ডিং করছে তো এই কারণে যদি আমাদের নাম বাদ পড়ে তাহলে আমাদের বক্তব্য এটাই আমরা আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছাইতে চাই একদম রাজ্য সরকারের কাছে যে এরকম ক্যাটাগরিতে আরও অনেকের বাড়িতে বিল্ডিং আছে এমনকি সাতডালাই ঘর অনেকের আছে তাদের নাম তো বাদ পড়ে নাই এমন উদাহরণস্বরূপ আমি দু একটা নামও বলতে পারি যেমন আমার 6 নম্বর ওয়ার্ডে আছে রাকেশনাথ রাকেশনাথের বাড়ি সাতডালাই বিল্ডিং উনার নাম আছে কানু দেবনাথ পিতা লেট গণেশনাথ উনার বাড়িতে চারও পুতায় বিল্ডিং কিন্তু হয়ারিস্তা উনার নাম বাদ পড়েনি মোহিত দেবনাথ মতিলাল নাথ তাদের বাড়িতেও বিল্ডিং কিন্তু ওদের নাম আছে একই বাড়িতে বাবার নামও আছে ছেলের নামও আছে কিন্তু আমাদের কিছু সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকার আছে আমাদের আপনাদের মাধ্যমে আমরা আপিল পৌঁছাতে চাই বা আবেদন করতে চাচ্ছি এটাই যে আমরাও যাতে বঞ্চিত না হই আমাদের যাতে গৌরব প্রদান করা হয়